চন্দননগর জগদ্ধাত্রী পুজো শোভাযাত্রা তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। এখন সামনে যে আলোকসজ্জা যাচ্ছে সেটা দৈবপাড়ার আলোকসজ্জা। সত্যি অসাধারণ এবছর চন্দননগরের কিন্তু লাইটগুলো হয়েছে। আর এই পার্টে কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো মানে সবকটাই ভালো ভালো কিন্তু আলোকসজ্জা আসতে চলেছে। দৈবপাড়ার পরে আসতে চলেছে ত্রিমাতা রানীমার শোভাযাত্রা, তারপরে বিশুহাটা, পরপর কিন্তু ভালো ভালো শোভাযাত্রা। দেখো মিকি চলেছে শামুকের পিঠে চড়ে, এইসব ভাবনাগুলো কিন্তু চন্দননগরে এই শোভাযাত্রাতে এলেই দেখা সম্ভব। আর এরপরে যে শোভাযাত্রাগুলো আসছে তো ভালো লাইটের কাজ হয়েছে, তাই সম্পূর্ণ অবশ্যই তোমরা দেখতে থাকো। রাজপথ দিয়ে শোভাযাত্রা নিয়ে এগিয়ে চলেছেন চন্দননগরের দৈবপাড়ার। শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসছে বিশুহাটার মা। এবছর শোভা বিশুহাটার শোভাযাত্রার থিম সার্কাস, যার দায়িত্বে ছিলেন বাবুপাল। যদিও তার এবছর এই কাজটি শেষ কাজ, কারণ শোভাযাত্রার আগে তিনি গত হয়েছেন। তার পরিবারের লোকজন এবং মেয়ে এবং কারিগর মিলে কিন্তু বাকি এই কাজগুলো সম্পন্ন করেছে। অসাধারণ সুন্দর এই বিশুহাটার কিন্তু শোভাযাত্রা। এই পরিবর্তনগুলির কারণে আগামী দিনে সার্কাসের অস্তিত্ব রক্ষার জন্য নতুন উপায় খুঁজে বার করতেই হবে। সেটাই যা আমরা সার্কাসে করে থাকি। আপনাদের যদি এই শোভাযাত্রা ভালো লেগে থাকে তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে কোনো না কোনো একটি। জগদ্ধাত্রী মায়ের প্রসেশন চলছে চন্দননগরের রাজপথ দিয়ে, মানুষের টল নেমেছে রাস্তায়, আর সেখান থেকেই তোমাদের কাছে জগদ্ধাত্রী পুজোর প্রসেশনের 2024-এর আমি যে অংশগুলো, যে লাইটের অংশ, শোভাযাত্রার অংশ তুলে ধরবার চেষ্টা করছি।
Thank you.
Thank you.
Thank you.